আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আমরা সবাই ভালো আছি। সো আমরা আজকে ক্রসিং ওভার একটু জানবো, বাট ক্রসিং ওভারটা যেটা আসলে তোদের বইতে লেখা আছে ওইটা জানবো না। আমাদের বইয়ে আসলে যে ইনফরমেশনটা দেওয়া আছে ওইখানে কিছু কনফিউশন ক্রিয়েট হয়, প্লাস হচ্ছে মনে যদি হচ্ছে কেউ যদি আসলে ক্রসিং, বলে রাখি কোষ বিভাজন অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্রসিং ওভার, এইখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে। অ্যান্ড একটা জিনিস তোরা পড়তেছিস বাট তার কনসেপ্টটাকে পুরাপুরি ভালোভাবে বুঝিস না, এটা কিভাবে পসিবল হয়। সো এই জিনিসটা আসলে আমরা কমপ্লিটলি শেখার চেষ্টা করবো। ফর এক্সাম্পল ধর ক্রসিং ওভার কী হয় সেটা আমি একটু আলাদা আগে দেখাইনি, বাট আসল যে প্রশ্নটা আমার প্রশ্ন হচ্ছে ক্রসিং ওভার তো কেন হয়, এটার অ্যান্সার তোরা বইতে খুঁজে পাবি। ক্রসিং ওভার কোথায় হয় মানে কোন সেলে, কোন কোষে হয়, কোন কোষে হয় এবং কেন সেই কোষে হয় এটা হচ্ছে আমার প্রশ্ন। ধর আমি বলে দিলাম কোন কোষে হয়, এটা হচ্ছে আমাদের দেহের যে জনন মাতৃকোষ আছে, মনে রাখবি সবাই মাতৃ থেকে মায়ো যেখানে মাতৃকোষ সেখানে মায়োসিস, আদারওয়াইজ কোথাও মায়োসিস বলবো না, দুনিয়া এই পাশে তো ওই পাশ হয়ে গেল বলবো না, জাস্ট মাতৃ থেকে মায়ো। সো এবার জনন মাতৃকোষ যেটা আছে তার কি হয়, যখন হচ্ছে মায়োসিস ডিভিশন হয় তখন মূলত আমাদের ক্রসিং ওভার হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু কথা হচ্ছে ক্রসিং ওভার চিন্তা ভাবনা করলেই আমাদের মাথায় এই যে যখন আমরা এই চিত্রটা আঁকি আমাদের সবার মাথায় এরকম একটা জিনিস ঘোরপাক খায়, সেটা একটু দেখায়। এই যে ধর হচ্ছে এই জায়গাটা মূলত কি হবে, আমাদের অন্য মার্কার আছে, ইয়েস ওকে দেখ এইখানে বেসিক্যালি হচ্ছে ধর এই যে ধর আমি লাল কালারটা যেটা দেখাইলাম এইটা হচ্ছে একটা অংশ, কালো কালার একটা অংশ। সো বেসিক্যালি দেখ এই দুইটা অংশ একে অন্যের সাথে ইন্টারচেঞ্জ করলে ক্রসিং ওভার কেন, মানে দেখ একে অন্যকে ইন্টারচেঞ্জ করতেছে, দেখতে এটা একটা ক্রস চিহ্নের মতো হয়ে যায়, বেসিক্যালি এটা একটা ক্রস বা এক্স এর মতো হয়ে যায়, অনেকটা বলতে পারি যেরকম একটা এক্স এর মতো হয়ে যায়। সো এই এক্স এর মতো যে জায়গাটা আছে এখানে ক্রসিং ওভার হয়, মানে একটা অংশ এটা নেয় ওই অংশটা ও নেয়। এখন এই জিনিসটা কিভাবে হয় সেটা পরের কথা, এ বুঝাইতে এক মিনিটও সময় লাগে না। কিন্তু ভাইয়া জনন আমরা যখন এই কথাটা ভাবি আমাদের সবার মাথায় এই কথাটা আসতেছে না যে পুং বা পুরুষের থেকে একটা ক্রোমোজোম আসছে, মহিলার থেকে একটা ক্রোমোজোম আসছে, তাদের ভিতর আদান প্রদান হচ্ছে, কথাটা কিন্তু ভুল। আমরা যদি এই কথাটা ভাবি তাহলে কিন্তু কথাটা ভুল। কেন ভাই এইখানে জিনিসটা বোঝ, আমি বলছি কোনো একটা জনন মাতৃকোষ অর্থাৎ আমার দেহেরই একটা কোষে হচ্ছে, যদি আমার শরীরের থেকে শুক্রাণু তৈরি হইতে হয় তাহলে আমার দেহেরই একটা কোষে আসছে, কোনো একজন মহিলা যদি হচ্ছে দেহের ডিম্বাণু তৈরি হয় তার দেহেরই একটা কোষে মায়োসিস ডিভিশনের হওয়ার সময় এই ঘটনাটা ঘটে, কোনো একটা শুক্রাণু আর ডিম্বাণু মিলনের পরে এই ঘটনা ঘটে না। সো যদি কেউ ভাবে যে একটা পুরুষের থেকে পুরুষ আর মহিলার মিলন হয়েছে, একটা পুরুষের থেকে এই ক্রোমোজোমটা আসলো, ধর এটার নাম দিলাম হচ্ছে আমি ক, এবং এইখানে মহিলার থেকে একটা ক্রোমোজোম আসলো খ, অ্যান্ড আমরা বইলা দিলাম কি করতেছে যে এদের ভিতর ক্রসিং ওভার হচ্ছে, এই কথাটা বলা কিন্তু ভুল। আমরা খেয়াল রাখতে হবে বেসিক্যালি এইখানে যদি টোটাল টপিকটা তোরা বুঝতে চাস তাহলে একটু দাদা দাদি নানা নানি এইসব ধরনের কথাবার্তা আসবে। ফর এক্সাম্পল ধর হচ্ছে আমি র্যান্ডমলি এই নামে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে হচ্ছে আমি দায় নিতে পারবো না। সো জিনিসটা হচ্ছে দেখো আমি র্যান্ডমলি একজন ব্যক্তি নিলাম, তোমার হচ্ছে আশিকুর, ঠিক আছে, কেউ হচ্ছে আশিকুর নামে কাউকে মেনশন দিবা না। সো জিনিসটা হচ্ছে আশিকুরের ধর হচ্ছে তোমার আশিকুর নামে একজন পার্সন আছে, সো সে তোমার হচ্ছে তার আমি ক্রোমোজোমের কথা বললাম, দুই জোড়া থাকে, সো আমি বললাম তার একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ, ঠিক আছে, তার দেহের যে ক্রোমোজোম আছে দেহের যে কোষ। আর একজন আমি বললাম হচ্ছে তোমার হচ্ছে ফারিন নাম করে একটা মেয়ে আছে, ঠিক আছে, সেই ফারিন নাম করে যে মেয়ে আছে তার হচ্ছে ধরো ক্রোমোজোম আছে সেটা হচ্ছে গ আর ঘ তার শরীরে। এখন একটু খেয়াল করে দেখো এই ক ক্রোমোজোমটা আশিকুরের অবশ্যই ক আর খ, একটা মাত থেকে আসছে একটা
বাবার থেকে আসছে, আর ফারিনের ক্ষেত্রে একটা মাত থেকে আসছে, একটা বাবার থেকে আসছে। সো ধরো আমি কি করলাম, এই আশিকুরে যে দেহ আছে, আমি কি বলছি দেখো, এই আশিকুরের এই কোষের থেকে যখন শুক্রাণু তৈরি হবে, তখনই হওয়ার সময় এই ক আর খর ভিতরে ক্রসিং ওভার হয়। বেসিক্যালি এইটা হচ্ছে ক, এদের হচ্ছে খ, এদের ভিতরে ক্রসিং হওয়ার হয়। বাট তোমরা ইমাজিন করো যে এইখান থেকে একটা শুক্রাণু আসবে, এখান থেকে ডিম্বাণু আসবে, তাদের মিলন হওয়ার পরে এই ক্রোমোজোম দুটার ভিতরে কি হবে, আদান প্রদান হবে, এটা কিন্তু না। এখন তোমাদের আমি ব্যাখ্যা দিই কেন প্রবলেমটা কি হইতো যদি আসলে হচ্ছে এই ক্রসিং ওভার ঘটনাটা না ঘটতো, এবং ক্রসিং ওভারটা যদি হচ্ছে তোমার মিলনের পরে মানে তোমার হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মিলনের পরে ক্রসিং ওভার হলে প্রবলেমটা কী ছিল, মিলনের আগে কেন হয়, এইটা হচ্ছে আসল কোশ্চেন। দেখো আমাদের আশিকুরের শরীরে যে ক আর খ যে ক্রোমোজোম আছে, ফারিনের শরীরে গ আর ঘ আছে না, এই যে ক খ গ ঘ। এবার দেখো আমরা ধরলাম যে ক্রসিং ওভার হলো না, মিলনের পরে হবে। এবার দেখো আমার এইখানে এই যে ক আর ক ক্রোমোজোম, আমরা সেইখান থেকে ধর একটা শুক্রাণু নিলাম। সো শুক্রাণু ক্ষেত্রে একটা ক হইতে পারে, একটা খ হইতে পারে, হ্যাপ্লয়েড হয়ে যাবে। এটা ক্ষেত্রে যে ডিম্বাণু তৈরি হবে সেটা ক্ষেত্রে হচ্ছে একটা গ হবে, একটা ঘ হবে, একটা ঘ হবে। ধরো এখন আমি এইখানে এদের ভিতরে যে বাচ্চাটা হবে, একটা বাচ্চা ধরো কি হইল তোমার হচ্ছে ক আর গ, একটা বাচ্চা হইল ক আর গ ক্রোমোজোম নিয়া, যেটা হচ্ছে ধরো আমি বললাম হচ্ছে একটা মেল, ঠিক আছে, যেটা হচ্ছে একটা মেল পুরুষ ছেলে। আর একটা ধর হচ্ছে এই খ আর ঘ ক্রোমোজোম, মানে খ হচ্ছে শুক্রাণু, ঘ হচ্ছে ডিম্বাণু মিলা তোমার একটা হচ্ছে মেয়ে হইলো, আর একটা কি হইলো, মেয়ে বাচ্চা হইলো। এরা এই এই দুজন তো একে অন্যের ভাই বোন। বাস্তবে যদিও আমরা হচ্ছে আমাদের ধার্মিক চেতনার কারণে বা আমরা যে নর্মাল সেন্সে কখনো ছেলে মেয়ের বিয়ে হয় না, তো ভাই বোনের তো বিয়ে হয় না। বাট একটু ভেবে দেখো তো আদম আলাইসাল্লামের সময়ের কথাবার্তা বা সৃষ্টির যখন সূচনা ছিল, তখন কিন্তু বেসিক্যালি কী হয় তাদের ক্ষেত্রে কিন্তু তখন ভাই বোনেরই বিয়ে হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভাই বোনেরই বিয়ে হয়েছে। এখন তুমি বুঝা দেখো আসলে প্রবলেমটা কী হইতো যদি ওই সময় আসলে ক্রসিং ওভার না হইতো। দেখো আমি ধরে নিলাম যে এই ভাই বোনের, বেসিক্যালি হচ্ছে আমরা এথিক্যালি এই জিনিসটাকে অ্যাপ্রুভ করি না, বাট ভাই ভাই আর বোনের তো যৌন মিলন পসিবল, প্লাস হতে তাদের কি সন্তানও পসিবল, যেটা বললাম যে আদম আলাইসাল্লামের সময় ঘটনাও ঘটে আসছে। এবার দেখো আমি করলাম কি, এই ক ঘ আর হচ্ছে খ ঘ এদের ভিতরে মিলন ঘটাইলাম। মিলন ঘটালে কি হবে, অবশ্যই এই খ এইটার থেকে, এই ফিমেলের থেকে খ নাম করে একটা ডিম্বাণু তৈরি হবে, ঘ নাম করে একটা শুক্রাণু তৈরি হবে, সরি ডিম্বাণু তৈরি হবে, এবং মেলের ক্ষেত্রে কি আসতে, ক নাম করে শুক্রাণু, গ নাম করে ডিম্বাণু। এদের ভিতর মিলন ঘটাতে চায়, ধরো আমার এটা হইতে পারে না, এই ক শুক্রাণু আর খ ডিম্বাণু মিলে ক আর খ নাম করে একটা বাচ্চা হইলো, ক আর খ ক্রোমোজোম ধারণ করে একটা বাচ্চা হয়ে গেল, লজিক্যাল। সো দেখো তুমি বেসিক্যালি আসলে এদের ভিতরে কিন্তু কোনো সময় কোনো ক্রোমোজোমের ক্রসিং ওভার হয় নাই। যদি না হয় তাহলে দেখো বেসিক্যালি আশিকুরের শরীরে যা যা ছিল সব রিপিট হয়ে গেল না। জাস্ট যদি বায়োলজিক্যালি কি কোনো বাধা আছে যে ছেলে আর মানে ভাই বোনের বিয়ে হচ্ছে, মানে ভাই বোনের মিলন হচ্ছে, বায়োলজিক্যালি তো বাধা নেই, থিওরিটিক্যালি তো কোনো বাধা নেই। সো জিনিসটা হচ্ছে তুমি দেখো ক আর খতে তোমার তোমার এই যে নতুন যে বাচ্চাটা হইলো, নাতি পুতনি বলতে বলা যেতে পারে, নাতি, সো নাতি কিন্তু দাদার মতো হয়ে গেছে পুরাপুরি। সো এই জন্য আমাদের এই জায়গা যে আশিকুরের শরীরে যে ক্রোমোজোম ছিল, প্রত্যেকবার তার শরীরে যে শুক্রাণু তৈরি হবে, প্রত্যেকবার ফারিনের শরীরের থেকে যে ডিম্বাণু তৈরি হবে, প্রত্যেকটা ডিম্বাণু অবশ্যই ক্রসিং ওভার স্টেপ ফলো করে আসবে। কেননা তাহলে দেখো এখন কি আমি আর ক আর খ ক্রোমোজোম পাবো, আমরা বেসিক্যালি হচ্ছে ভিন্ন ধরনের ক্রোমোজোম পাবো। ধরো এটার নাম দিলাম হচ্ছে তোমার হচ্ছে ল্যামডা, এটার নাম দিলাম হচ্ছে তোমার গামা, এরকম টাইপের ক্রোমোজোম পাবো। বেসিক্যালি হচ্ছে সেম ক্রোমোজোম পাওয়া সম্ভব না, হ্যাঁ, কেননা ক্রসিং ওভারে তো আদান প্রদান হয়ে গেছে। ক্রসিং ওভার কি হয় যারা জানো না তাদেরকে এবার জানাই দিই আমি। এই যে ধর হচ্ছে দুইটা আমার ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের কি হয় দুইটা হচ্ছে, মনে রাখবা আমার দুইটা হাত একে অন্যের সিস্টার বলতে পারো। যদি আমি এইখানে এদিকে, তুই এদিকে, হাফ প্যান্ট দেখা যাবে না, সমস্যা নাই। সো এবার দেখ এইখানে তোর হচ্ছে অপুর যদি দুইটা হাত ধরি আমি, দেখ অপুর দুইটা হাত সামনে বাড়া, দেখ ওর দুইটা হাত একে অন্যের জন্য সিস্টার, আমার দুইটা হাত একে অন্যের জন্য সিস্টার, বাট আমার হাতের জন্য ওর দুইটা হাতই নন সিস্টার। সো এই যে দেখ বেসিক্যালি কী করছে, আমি দুইটা নন সিস্টার হাত, তোর হাতটা দে, তোর হাতটা দে, এই যে এইটা বেসিক্যালি হচ্ছে, এইটা হচ্ছে তোর মূলত কী হইলো, ক্রসিং ওভার, মানে এখানে যে মিলে গেছে না যে দেখতেছিস, এই নন সিস্টার ক্রোমাটিডের ভিতর হচ্ছে মিলে যায়। ওকে থ্যাংক ইউ, যা
এবার দেখ আমাদের এদের ভিতরে আসলে কি মিলে যাচ্ছে এন্ড মনে রাখবি এইখানে কিছু অংশ কেটে গেল এই সেম জায়গা থেকে এখানেও কেটে গেল ধর আমি একটু অন্য কালাতে দেখাই নাহলে একটু বুঝতে সমস্যা হবে ধর এইটার ক্রোমোজোম দেখতে এরকম ছিল এরকম ছিল নীল আর কালো সো নন সিস্টার দুটো ক্রোমাটিড এইখানে কি করলো এবার একটু পরে দেখা গেল বাস্তব ঘটনা কি ঘটছে একটু দেখাই তোদেরকে বাস্তবে দেখা গেল এইখানে আসলে এরকম হয়ে গেছে এইখানে এরকম হয়ে গেছে আর কি হলো এইখানে নীল ছিল ওইখানে চলে গেছে ওইখানেটা এখানে চলে আসছে অর্থাৎ এই ক্রোমোজোম অংশটা এখানে চলে গেছে এই ক্রোমোজোম অংশটা এখানে চলে আসছে এখন দেখ এরা কি হবে আলাদা হয়ে গেল সো আগে কি ছিল আগে বেসিক্যালি ক্রোমোজোমটা যেমন ছিল এখন কি সেরকম আছে নেই অর্থাৎ ভিন্ন একটা ক্রোমোজোম পেয়ে গেছি এই ভিন্ন ক্রোমোজোম পাওয়াটাই আসলে বৈচিত্র্যটাকে নিয়ন্ত্রণ করবে টোটাল টপিকটা যদি বুঝতে চাস এইখানে বেসিক্যালি হচ্ছে একটা রেস্ট্রিকশন এনজাইম কাজ করে যেটা নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এন্ডোনিউক্লিয়াস নামক একটা এনজাইম আছে এটাকে কেটে ফেলে পর একই অন্যের পাশে আদান প্রদান হয় আদান প্রদান হওয়ার পর লাইগেজ মনে রাখবি লাইগেজ মানে লাগানো অর্থাৎ লাইগেজ কি করে জোড়া লাগায় দেয় লাইগেজ নাম করে এনজাইম আছে জোড়া লাগায় দেয় পুরো ক্রসিং ওভার কনসেপ্ট এটা অ্যান্ড ক্রসিং ওভার তাৎপর্য কি দেখ ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আদান প্রদান হচ্ছে না তাহলে বৈচিত্র্য বেশি আসবে বৈচিত্র্য বেশি আসলে ভিন্ন ভিন্ন ব্যক্তি পাওয়া যাবে অভিব্যক্তি বেশি পাবো আবার বৈচিত্র্য আসা মানে কি অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায় এই জিনিসপত্র আছে অ্যান্ড বৈচিত্র্য যদি খুব বেশি আসতে থাকে এত বেশি বৈচিত্র্য আসে যায় অনেক সময় দেখা যায় নতুন একটা প্রজাতির আবির্ভাব হয়ে গেছে সো এই জিনিসপত্র তোদের বইতে বলা আছে পুরো আমি কিন্তু ক্রসিং ওভারের কনসেপ্টই বুঝাই দিয়েছি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা আমি মনে হয় না এই জিনিসটা তোরা হয়তো বা এরকম ধরনের এক্সপ্লেনেশন হয়তো বা পাওয়ার সুযোগ হয়নি সো আমি চেষ্টা করলাম এই জিনিসটা তোদেরকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য সো ক্রসিং ওভার নিয়ে সবাইকে বেস্ট অফ লাক